নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক তফসিল উদ্দিন খান স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে শুক্রবার রাতে তফসিল উদ্দিন খান স্মরণ অনুষ্ঠান উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মতিউর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকার, সংরক্ষিত নারী আসনের এমপি হাবিবা রহমান খান শেফালি, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শহীদ উদ্দিন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খান সুমি, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জি এম খান পাঠান বিমল সহ প্রমুখ। গত 2022 সালের 12 জুলাই তফসিল উদ্দিন খান জেলা শহরের মুক্তারপাড়ায় নিজ বাসায় ইন্তেকাল করেন।